नमस्कार पिंकी किचन एंड ब्लॉगे आपनादे के स्वागतम। आज के आपनादे संगे काँचा कलार एक दारुण रेसिपी निये आमी हाजिर होयेछी। आयरने भरपूर काँचा कलार एई रेसिपी छोटो थेके बड़ो सकलेई खूब मजा करे खाबे। तार जोन्नो आमी एखाने दुटो काँचा कला निये निएछी। एरपर आमी एई काँचा कला दुटोर खोसा छाड़िये नेब एबं एकटा लवण हलुद देवा জলের মধ্যে কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। তারপর ছোট ছোট টুকরো করে আমি এই কাঁচা কলাটাকে এখানে কেটে নিয়েছি। এরপর এই টুকরোগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে ভরে দিচ্ছি। এটা যেহেতু ছোট মিক্সিং জার তার জন্য দুইবারে আমাকে এটাকে পেস্ট করে নিতে হবে। আমি অল্প জল এবং কাঁচা লঙ্কা দিয়ে এটার খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। আর লবণ হলুদ জলে রাখার জন্য দেখুন একদম সাদা একটা পেস্ট কিন্তু হয়ে গেছে, কোনো কালচে ভাব এর মধ্যে হয়নি। এরপর আমি ওই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবং তার মধ্যে আমি দিয়ে দেব এখানে দুই চামচের মতো বেসন, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, কিছুটা কালো জিরে। এরপর খুব ভালো করে হাতের সাহায্যে এটাকে মিক্সড করে নিতে হবে। প্রথমে চামচ দিয়ে আমি সবগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে কিন্তু ফাটিয়ে নিতে হবে। যত ভালো ফাটিয়ে নেওয়া হবে এই যে কাঁচা কলার যে রেসিপিটা তত কিন্তু সুন্দর খেতে হবে। তো এভাবে দেখুন হাতের সাহায্যে আমি ফাটিয়ে নিচ্ছি। এটা আমি এক মিনিটের মতো কিন্তু খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তারপর আমি একটি কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। এই রেসিপিটি সর্ষের তেলে করলে বেশি স্বাদ হবে। তেলটা ভালোমতো গরম করে নিয়েছি। তারপর হাতে তালুতে নিয়ে প্রথমে গোলাকার করে নিয়ে তারপর একটু চ্যাপটা শেপ দিয়ে নিয়েছি। দিয়ে একে একে আমি গরম তেলের মধ্যে কাঁচা কলার বড়াগুলোকে ছেড়ে দিয়েছি। এরপর একটা পিঠ হয়ে এলে ধীরে ধীরে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিয়ে দুটো পিঠ খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, না হলে ভিতর থেকে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে। তো আমার এই বড়াগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল ঝরিয়ে তেল থেকে একে একে নামিয়ে নেব এবং বাকি যে কাঁচা কলার বড়াগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। বড়াগুলোকে এইভাবে ভেজেও কিন্তু সন্ধেবেলা চায়ের সাথে খেতেও দারুণ লাগে। তো আমার সবগুলো বড়াই ভেজে নেওয়া হয়ে গেছে। আমি তেল থেকে একে একে বড়াগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। তারপর তেলটা যেহেতু কমে গেছে তার জন্য দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষের তেল। তেলটা ভালোমতো গরম হয়ে এলে তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে এবং একটা তেজপাতাকে দুই টুকরো করে আমি এখানে দিয়ে দিলাম, তাতে এর ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে দুটো বড় সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আলুটাকেই আমি এরপর দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে আলুটাকে প্রথমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এরপর টমেটোটাই আমি দিয়ে দিলাম। তারপর আবারও কয়েক সেকেন্ড একটু টমেটোটা দেওয়ার পর আলুর সাথে নেড়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ আলুর দম মশলা। এরপর এক মিনিটের মতো সব একসঙ্গে একটু কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা। আমি দুটো কাঁচা লঙ্কাকে অর্ধেক ছিঁড়ে দিয়ে দিয়েছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু ঝালটা রান্নায় ব্যবহার করবেন। এখানে দিয়ে দিলাম আমি একটা ছোট চামচে দুই চামচ আদা, জিরে, ধনে এবং কাঁচা লঙ্কা বাটা। তারপর মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখুন খুব ভালো মতো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। আমি একটু জলটাকে হালকা গরম করে নিয়েছি, সেই জলটাই রান্নায় আমি ব্যবহার করলাম। এরপর খুন্তির সাহায্যে খুব ভালো করে একটু মিক্সড করে দিতে হবে। যেহেতু আলুর গায়ে মশলাগুলো লেগে আছে তার জন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
এরপর খুব ভালো মতো ফুটে এলে তার মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা কলার যে বড়াগুলোকে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো, কারণ বড়াগুলোও কিন্তু একটু গ্রেভি টানবে। তো কাঁচা কলার বড়াগুলোকে দিয়ে এটা ফুল হিটে গ্যাসটাকে রেখে দিতে হবে। আমি 5 মিনিট এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব বাকি জিনিস, সেটা হচ্ছে 1 চামচ ঘি এবং 1 চামচ শিলে বাটা গরম মশলা। তো রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আর 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে দিয়ে আমি নামিয়ে নেব। তো আজকের এই কাঁচা কলার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। চলুন আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।